পাওনা মাত্র 300 টাকা। এ নিয়ে প্রাণঘাতী হামলা, শুরু হয় পাল্টা হামলাও। গুরুতর আহত উভয় পক্ষের 6 জন। জানা গেছে, পূর্ব ফুলবাড়ির বাসিন্দা বলাই মিয়া 300 টাকা পাওনা ছিল এলাকারই সিয়াবুদ্দিনের কাছে। মঙ্গলবার সন্ধ্যা 8টা নাগাদ বলাই মিয়া চুরাইবাড়ির নিচের বাজারে এসে সিয়াবুদ্দিনের কাছে তার পাওনা 300 টাকা ফেরত চায়। তখন সিয়াব সেই টাকা তৎক্ষণাৎ দিতে অস্বীকার করে। এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে রূপ নেয়। এ অবস্থায় স্থানীয়রা চুরাইবাড়ি থানার খবর দিলে পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করে ফিরিয়ে দেয় নিজ নিজ বাড়ির দিকে। অভিযোগ, বলাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে চুরাইবাড়ির নিচের বাজার সংলগ্ন এলাকায় সিয়াবের পথ আটকে লাঠি এবং বর্গা দিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায়। তাতে করে সিয়াব সহ তার সহযোগী ইসলাম উদ্দিন, শুক্কুর আলী, জমির আলী গুরুতরভাবে আহত হয়। সাথে সাথে আক্রমণ করতে গিয়ে গুরুতরভাবে আহত হয় বলাই এবং তার সহযোগী রেশম উদ্দিনও। তারপরে আবার তারা দল বান্ধিয়েছে দুই পার্টি, আয়াজ মায়ের করাত লাগছে। আমরা আমি আয়াজ আলী বহুত বাজারে বহুত মানুষে আটকাইছি। এই বলাই তারা কথা ছিলেন, তারা কথা হইলে আমি আটকাইলাম কি, মায়ের বাঙ্গে দিয়া দিছি। আমরা গুরু বাজার গেছি ঘুরাইতে, এরপরে ওইখানে যে মায়ের গাইছে ইসলাম উদ্দিন, তারা যে কত বড় বরগা দিয়ে এক গাই মারছে, মারিয়া ফালাইছে, ফালানি বাদে আরে ঘুরে মারছে, এগুলো খারে ফালাইছে কইতে পারি না। তারপরে শুক্রদের মারছে, ওই শুক্র কইয়া রাহুল মামার দোকান পর্যন্ত বাঙিয়ে থাকি অবস্থা রাখছে না, তারা দা দাঁতা লইয়া। এরপরে আমাদের আছে, আমি তারা কোনো মারতে দিছি না, এগুলো রাখ পাইছিলাম। আমার এই যে পিঠালো মাঝে মারছে, এখানে মারছে, আমি দৌড়িয়া বাড়ছি। এরপরে মানুষই আসাইছে তারারে। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানা এবং প্রেমতলা দমকল অফিসে। খবর পেয়ে থানা এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উভয় পক্ষের আহত 6 জনকে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। তবে আহত কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করা হয়েছে। এদিকে ঘটনার সত্যতা স্পষ্ট করে চুরাইবাড়ি থানার পুলিশ জানায়, একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে গোটা ফুলবাড়ি এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ গোটা ঘটনার দিকে নজর রেখে চলছে। তবে 300 টাকার জন্য যে ধরনের হামলায় জড়ালো দুই পক্ষ তা একেবারে হিংস্রতা বলে মনে করছেন স্থানীয় লোকজন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।